পাশের বাসার বাবুটা আমার লুঙ্গিতে হাগু করে দিয়েছে। সাত দিন লকডাউন, অফিস বন্ধ, কি করবো সাত দিন? পাইছি ক্রিকেট খেলমু, বন্ধুকে লাগে আড্ডা দিমু। সাকিব। জি ভাইয়া। সাত দিন লকডাউন, তোমাকে যেন বাসার বাইরে না দেখি। রুমের ভিতর তুমি মাস্ক পরে থাকবে, কারণ বাতাসের সাথে করোনা ছড়াতে পারে। সাকিব ভাইয়া, ঘরটা দেখো আবর্জনা করে রেখে গেছি, ওটা একটু মুছে দাও না ভাই। আমি পারি না। দেখো বড় মানুষের কথার উপরে কথা বলবে না। রোজার সময়, লকডাউন চলছে, তুমি বাসায় গান গাচ্ছ? বাসায় বাসায় দিচ্ছি। ওকে গিয়ে বলো যেন কোনো সাউন্ড না করে। তুমি কি ওখানে ঘুমাচ্ছ? সুন্দর মতো রুমটা মুছো। পেটে খোদা খোদা লাগছে তো, যাও তো ভাই একটা ডিম ভেজে দাও তো ভাই। তুমি তো আবার খেয়ে ওঠেও না, আমি বুড়ো দুড়ো মানুষ, আমার শরীরে পুষ্টি কম। রোজা রমজান মাস, বুড়ো রোজা না থাকে আমার ডিম বাজায় খালি অকামর বাল। তাকে ওই পাশের বাসার বাবুটা আমার লুঙ্গিতে হাগু করে দিয়েছে। তুমি যাও তো লুঙ্গিটা একটু ধুয়ে নিয়ে আসো। কি বললে তুমি? কিছু না, লুঙ্গি দেবো, লুঙ্গি। হ্যাঁ হ্যাঁ ধুয়ে নিয়ে আসো লুঙ্গি। পাশের বাসার বাবু জ্বালাতো না, আর সহ্য হয় না। যাও কান না করো না, যাও। সাকিব, লকডাউন চলছে, ফ্রিজে অনেক কিছু রাখা আছে, ওগুলো খেও না। খাবো না, খাবো না, আমি খাই না, আমি খাই না, খাবো না, আমি মাস্ক নিয়ে তোমাকে ডান্স করতে বলা হয়নি, মাস্ক তুমি কপালে পরেছো না? মাস্কটা মুখে লাগাও। হ্যাঁ আমি সবসময় মাস্ক পরে দিই, পরে থাকি, আমি সবসময় মাস্ক পরে দিই, ঘুমানোর সময় মাস্ক পরে থাকি, বাথরুমে যাওয়ার সময় মাস্ক পরে থাকি, খাওয়ার সময় মাস্ক পরে থাকি, আমি তো মাস্ক পরে থাকি, আমি তো মাস্ক পরে থাকি। আজকে বাসা থেকে পর ভাবই হাই যাচ্ছ, তোমার না রুমের বাইরে যাওয়ার নিষেধ। জি আমি তো জানি, আমি তো জানি না, আমি যাবো না কখনো বাইরে, কখনো বাড়ি বাইরে যাবো। বাসায় থাকবে, কোথাও যাবে না। ওকে ঠিক আছে। করোনা জব সে ফেলা হে তেরা ইয়ে মৌত পে রখলি বলি হো গয়া হে দিল, চাইনা সে মে রখলি বলি হো গয়া হে দিল। বাসায় থাকতে থাকতে শরীরটা খারাপ হয়ে গেছে, ভাল লাগে না। আমার একটা বন্ধুকে যদি বাসায় পাইতা খুব ভালো লাগতো, কিন্তু বুইরা হালাই তো আনতে দিব না। ভাইয়া, ভাইয়া। হ্যাঁ বলো। আমার একটা বন্ধুকে বাসায় লই আসি। বাসায় ঢোকাও নিষেধ, বাসার থেকে বেরোনিও নিষেধ।
তোমার শরীর যদি ব্যথা হয়ে থাকে যায় সুন্দর মতো ব্যায়াম করো, শরীরটাও ভালো থাকবে মনটাও ফ্রেশ থাকবে, কোনো বন্ধু বান্ধব বাসায় এলাও নেই। সমস্যা কি এতদিন দিহি ছুটি চাইয়া সর্দ হইয়া গেছ, এমন ছুটি পাইয়া গেছ, তারপর রাস্তায় নামিয়া হুদা কামে টই করো তবু কিয়া লাগে ঘরে থা, ঘুমা তোরা ডাকিয়া নাক ঘরে বইয়া পাক শাক করিয়া মজা মজা খাইতে থাক, হাতে পায়ে সাবান মাত ঘন ঘন ধুইতে।